ফার্স্ট তোমাদের একটা ক্যাসুয়াল ডিআই দিলাম আগের বার। তোমরা ক্যাসুয়াল ডিআই জিনিসটা বুঝো, আশা করি। তো অ্যারিথমেটিক তোমরা শিখছো, ডিআই গুলোর মেন জিনিসটাই হচ্ছে যে পার্সেন্টেজ আর রেশিও। এই দুটো টপিক তুমি যদি ভালো করে কমপ্লিট করতে পারো, তুমি ডিআই কেন, অন্যান্য যে অ্যারিথমেটিক টাইপের কোশ্চেন গুলো দেওয়া থাকে না, সেখান থেকে ম্যাক্সিমাম ওই পার্সেন্টেজ আর রেশিও দিয়েই অঙ্কগুলো সলভ হয়, সেগুলোর মধ্যেও তুমি অন্তত 30% করে আসতে পারো। দুটো টপিক মেইন, একটা পার্সেন্টেজ, দুই হচ্ছে রেশিও। এই দুটো ভালো করে শিখতে হবে। স্টার্ট করে দাও। তোমরা চাইলে কমেন্টে আনসার করতে পারো। হ্যাঁ, ক্াকে
তারপরে কথা হলো, স্যার 140 লেস, 140 মানে অপশন বি এর আসছে। আচ্ছা ঐশ্বর্য, আচ্ছা যার আসছে মানে একই টাইম আসছে, ঐশ্বর্য বলছো একজন ভয়েস আনসার দিলে কত, 140। আর বাকিরা, বাকিদের কি সলভ হয়েছে না হয়নি? নাকি টাইম লাগছে খুব? সে করছে। করো করো।
দেখো দুজনের থেকে আনসার পেয়েছে, আর বাকিরা কি করছে? শুভজিতের থেকে আনসার পেলাম 140, বাকিরা কি করছো জানি না, তো আমি 20 সলভ। বলছে টোটাল 24,000টা বই রয়েছে বিডিএস আর এমবিবিএস মিলিয়ে, না বিডিএস আর এমবিবিএস না, সরি, রেশিও অফ মেডিকেল টু নন মেডিকেল বুক। তাহলে কিছু মেডিকেল বুক আছে, কিছু নন মেডিকেল বুক আছে, মেডিকেলের মধ্যে দুটো পার্ট আবার বিডিএস আর এমবিবিএস, তো নন মেডিকেলের মধ্যে তার মানে কিছু ভাগ থাকবে, সেটা পরে আসছে আস্তে আস্তে। তো রেশিওটা বলেছে 7:9, মানে 24,000-কে 7:9 আমাকে ব্রেক করতে হবে। 7 আর 9 এর যোগফল 16, এটাকে 16 দিয়ে ভাগ করবে, 16 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? 16 কে 16, 5 16 80, 2টা 0, 1500। তো একবার 1500-কে 7 দিয়ে গুণ করবে, একবার 1500-কে 9 দিয়ে গুণ করবে, তাহলে মেডিকেল বইয়ের সংখ্যা হয়ে গেল কটা? 1500 × 7, 7 15 কত? 105, 00। আর নন মেডিকেল কতগুলো হয়ে গেল? নন মেডিকেল হয়ে গেল হচ্ছে 9 15 কত? 135। তো এবার বিডিএস আর এমবিবিএস রয়েছে মেডিকেলের মধ্যে, তো কি ইনফরমেশন দেওয়া আছে? পরে বলছে আউট অফ দ্য টোটাল মেডিকেল বুক বিডিএস আর এমবিবিএস, দ্য নাম্বার অফ বুকস ফর এমবিবিএস আর 10% মোর দেন দ্য নাম্বার অফ বুকস অ্যাভেলেবল ফর বিটিএস। বিডিএস এর বইয়ের সংখ্যাটা থেকে 10% বেশি হচ্ছে এমবিবিএস এর বইয়ের সংখ্যা, তার মানে এখান থেকে তোমাকে বিডিএস আর এমবিবিএস এর বইয়ের অনুপাত বের করে নিতে হবে। বিডিএস যদি 10 খানা থাকে, এমবিবিএস 11 খানা থাকবে, ঠিক না ভুল? 10% মোর মানে তুমি এটাই বুঝি যে 10 আর 11। তো এবার এবার মেডিকেলের যে বই কতগুলো, 10,500টা হয়ে গেছে, তাকে এবার 10:11 এ ভাঙতে হবে, বা 11:10 এ ভাঙতে হবে। তো 11:10 এবার কিভাবে ভাঙবো? 11 আর 10-এর যোগফল 21, মানে এই নাম্বারটাকে আমরা 21 দিয়ে ভাগ করবো, তো কত আসবে? 21 দিয়ে ভাগ করলে 500। তো একবার এমবিবিএস এর ভ্যালু বের করতে গেলে আমাকে কি করতে হবে? 500 দিয়ে 500-কে 11 দিয়ে গুণ, তাহলে এখানে লিখছি এমবিবিএস কত? 5,500 হয়ে যাবে। আর বিডিএস কে আমাকে কি করতে হবে? 500-কে 10 দিয়ে গুণ, মানে 5,000 হয়ে যাবে। কারো কোনো কনফিউশন নেই এটুকু নিয়ে? নেক্সট আসি, এবার কি বলেছে? বলছে যে কতখানি পর্যন্ত হয়ে গেল, এতটা পর্যন্ত হয়ে গেল। এবার নন মেডিকেলে ঢুকছে। নন মেডিকেল বুকস আর কনসিস্ট অফ বুকস অফ ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অ্যান্ড বিসিএস কোর্স। বলছে ইমাজিন, বলছে নন মেডিকেল বইয়ের আবার 4 খানা ভাগ রয়েছে, ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বিএসসি। এবার 4 খানা ভাগকে কিভাবে তারা ডিস্ট্রিবিউট করেছে দেখো, 36% অফ দ্য টোটাল নন মেডিকেল বুকস আর ফর ডিপ্লোমা অ্যান্ড বিএসসি কোর্সেস, তার মানে ডিপ্লোমা আর বিএসসি মিলিয়ে টোটাল 36%, তার 36% নন মেডিকেল বুক। নন মেডিকেল বুক কটা ছিল? ওই 13,500 খানা ছিল। 13,500-এর 36% কত গো? 13,536% বের করতে গেলে পিছন দিক থেকে 2টো 0 তো কাটছে, তাহলে 135-এর সঙ্গে তোমাকে 36 গুণ করতে হবে। 135-কে তুমি ডবল করে নিতে পারো 270, আর 36-কে তুমি হাফ করতে পারো 18, আর 200-এর সাথে তুমি 18 গুণ করতে পারো, এভাবে করতে পারো। তো এখান থেকে আরো একটা তুমি 3 বাইরে বার করে নাও, 6 বাইরে বার করো, 3 আর এটা কোনো 810 হয়ে যায়, আর 6 গুণ করতে পারো, এভাবে করতে পারো। 6টা 48, তো কত আসছে? 4,860 খানা। কোথায় লিখবো গো, লেখার জায়গা পাচ্ছি না। ওটা কি পেলাম? ডিপ্লোমা আর বিএসসি মিলিয়ে টোটাল 4,860 খানা। আউট অফ দিস, মানে এতগুলো বইয়ের মধ্যে আবার বলছে 44.44%, ঠিক তো? 44.49% মানে কি? 44.44%, মানে যেটাকে আমরা ফ্র্যাকশনে কত বলবো? 1/4 বলবো, ঠিক না ভুল? ফ্র্যাকশন আমরা 1/4 বলবো, কি বলবো না? আউট অফ দিস 1/4 ফ্র্যাকশনে, আর ফর বিএসসি কোর্স, মানে এটার সাথে 1/4 গুণ করলে তুমি বিএসসি কোর্সের যতগুলো বই আছে সেটা পাবে। গুণ করে দাও, এখানেই নয়, কত আছে জানো? 5×9 45, 4×9 36, 2,160 খানা। তাহলে এখানে লিখে দিই 2,160টা। আর তাহলে ডিপ্লোমা কতগুলো হয়ে যাবে? ডিপ্লোমা হয়ে যাবে হচ্ছে এখান থেকে 2,160টা বাদ দিলে 2700, 2700, ওকে। আর কি বলেছে? তারপর পর্যন্ত হয়ে গেল। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বুকস ফর ম্যানেজমেন্ট আর ইঞ্জিনিয়ারিং, তার রেশিও বলেছে 21:27। কাটতে পারো এটাকে, 3 দিয়ে 3 = 21, 3×9 = 27। কতগুলো বই পড়ে আছে এখান থেকে? কতগুলো বই পড়ে গেছে গো? 13,500 থেকে 4,860টা বাদ দিতে হবে,
নয় ছয় চারকে পাঁচ আট, ঠিক আছে? 8640 খানা বই পড়ে আছে, তাকে তোমাকে ডিভাইড করতে হবে কোন রেশিওতে? 7:9 রেশিওতে। 7:9 মানে 16, 16 দিয়ে ভাগ করে দাও, 5 16 80, 4 16 64, 540-এর সাথে একবার 7 গুণ, 540-এর সাথে একবার 9 গুণ, 540-এর সাথে 7 গুণ করলে কোন সংখ্যা পাবে তুমি? ম্যানেজমেন্টের সংখ্যা পাবে। ম্যানেজমেন্টের সংখ্যা কত পাবে? 540-এর সাথে 7 গুণ করে দাও, 3780, 3780। আর ইঞ্জিনিয়ারিং কতগুলো আসছে গো? ইঞ্জিনিয়ারিং কতগুলো আসছে? এখান থেকে 3780 বাদ দিয়ে দাও, 8640, 8800, কত বললে আর একবার বলো? 4860, 860টা জায়গা নেই আমাকে এই জায়গায় করতে হলো, ঠিক আছে? এবার আনসার কি বার করতে বলেছে, যে ইঞ্জিনিয়ারিং বইয়ের সংখ্যা কত বেশি বা কম কার থেকে? বিডিএস এর থেকে। ইঞ্জিনিয়ারিং কোথায় কোথায় লিখেছে? ইঞ্জিনিয়ারিং এভাবে লেখা আমার উচিত না, জায়গা থাকা দরকার। ইঞ্জিনিয়ারিং কোথায় লেখা আছে খুঁজতে হবে। এই যে ইঞ্জিনিয়ারিং 4860, সেটা বলছে কত বেশি বা কম বিডিএস এর থেকে। বিডিএস কোথায় লিখেছিলাম? এই যে 5000, তো বিডিএস এর থেকে তো বলে লেভেল ফর বিডিএস, বিডিএস তো 5000 খানা ছিল। আনসার এটা আসছে কেন? হ্যাঁ ঠিক আছে, ও হো হো ঠিক আছে ঠিক আছে। 5000 থেকে 4860টা বাদ দিতে হবে, কত আসবে? 140। ওকে নেক্সট। স্যার অপশন এ, অপশন এটা আছে, অপশন এ, অপশন এ, অপশন এ, অপশন এ আছে, চলো ঠিক আছে নেক্সট। স্যার বলো। বললাম আমি এখন জয়েন হলাম, তো আমাকে একটু বলে দিলে ভালো, আমি বুঝতে পারছি বুঝতে পারছো না? না। এটা বোঝাতে গেলে তুমি নেক্সট প্রশ্ন থেকে বুঝবে, বুঝলে? নেক্সট প্রশ্ন থেকে ঠিক আছে, অপশন সি, অপশন সি এরটা আসছে, 31 পূর্ণ 2-এর 11। সবাই বলছে অপশন ডি, কে বলছে অপশন সি, কে বলছে অপশন ডি? কি হবে, কত আনসার দেবো? ম্যানেজমেন্ট বইয়ের সংখ্যা, তাই? তোমাকে আবার আগের পাতায় যেতে হবে একদম। ম্যানেজমেন্ট কোথায়? 3780,
আর কি ছিল গো ম্যানেজমেন্টের সাথে? ইঞ্জিনিয়ারিং ছিল, একটু বলবে আমাকে, নাহলে আবার পিছনের পাতায় গিয়ে আবার আগের পাতায় আসতে হবে। এমবিবিএস ম্যানেজমেন্টের ছিল, সঙ্গে এমবিবিএস ছিল। এমবিবিএস ছিল। আচ্ছা, এমবিবিএস কত ছিল এখানে? এমবিবিএস খুঁজি। এমবিবিএস ছিল হচ্ছে এই যে, একটা 3780 আর একটা 5500। 3780। ওকে, আনসার চলে এসেছে তো? এগুলো কি শেখাবো বলো, কিছু শেখানোর নেই এগুলোতে। 5500 মাইনাস 3780 ডিভাইডেড বাই কত আসবে? 5500 × 100। ক্যালকুলেট করলে যেটা হবে সেটা আনসার কত আসছে গো? আনসার অপশন ডি, এরটা ডি আসছে। যদি ডি আসে তাহলে ডি, যদি ই আসে ই, যদি সি আসে সি, যেটা ইচ্ছা আনসার, তোমার চয়েস। পরেরটা সোম বলছো অপশন এ। আচ্ছা, আচ্ছা তাহলে এ। আচ্ছা, প্রত্যেকে বুঝতে পারছো তো? যারা আনসার করছে তারা বুঝতে পারছো তো না? পুরো করে দিতে হবে, বলবে কিন্তু। হ্যাঁ, তোমরা যেটা বলবে আমি সেটা করব। ওকে, সি আসছে বলছে 940টা, ঠিক আছে? ক্যালকুলেশন জাস্ট, ঠিক আছে, করতে হবে তোমাকে। আমি করে কি শেখাবো, এটা শেখানোর কিছু নেই। তারপর
অপশন বি। অপশন বি। চলো অপশন বি। নেক্সট, এটা তো আলাদা। এটা আলাদা, এটা কি 2 নম্বর প্রশ্ন? তুমি 4 নম্বরও ভাবতে পারো, 10 নম্বরও ভাবতে পারো, প্রশ্নে কনসেন্ট্রেট। শেষের কি বলেছে স্যার? শেষেরটা হ্যাঁ, 10% প্লেয়ার। শেষ লাইনটা, একদম শেষ লাইনটা, হকি অ্যান্ড বেসবল আই হ্যাভ ইকুয়াল হ্যাঁ কমন প্লেয়ার। কি আছে, হকি আর বেসবলে ওমেন প্লেয়ারের সংখ্যা ইকুয়াল। ওটা বলতে কি বলেছে? হকিতে যতজন ওমেন প্লেয়ার রয়েছে, বেসবলে ততজনই ওমেন প্লেয়ার রয়েছে।
স্যার 11:20 হবে, 11:20 আসছে। করেক্ট। পাঁচটা খেলা, হকি, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, বেসবল। প্রতিটা পার্টকে আবার দুটা ভাগে ভাগ করতে হবে। কিছু প্লেয়ার আছে মেল, কিছু ফিমেল। তো আমাকে চারটা কিভাবে বানাতে হবে? পাঁচটা স্পোর্টস এর নাম লিখে ফেলি। হকি, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন, বেসবল। কোথায় লিখবো? এখানে লিখি, সরি। আচ্ছা, টোটাল 800 জন প্লেয়ার। বলছে ওম্যান আর ম্যানের অনুপাতটা 1:3। ও গার্লি, ও ঠিক আছে। এখানে তাহলে কি হবে, 200 জন হবে, এখানে কতজন হবে? 600 জন হবে, ঠিক আছে। এবার কি বলছে, 110 জন প্লেয়ার ব্যাডমিন্টন খেলে, আর মানে আরো কিছু আছে, 25% প্লেয়ার ক্রিকেট খেলে, তাই তো? টোটাল প্লেয়ারের 25%, টোটাল প্লেয়ার 800, তার 25% 4 ভাগ, তাহলে 200 জন ক্রিকেট খেলে, 110 জন ব্যাডমিন্টন খেলে, 10% প্লেয়ার ইন টেনিস, ইন টোটাল প্লেয়ার। আচ্ছা, টোটাল প্লেয়ার, টোটাল যতজন প্লেয়ার আছে তার 10% টেনিস খেলে। টোটাল প্লেয়ার তো 800 জন, তার 10% কত? 80 জন, 80 জন টেনিস খেলে। হকি প্লেয়ার বলছে দ্বিগুণ, কার দ্বিগুণ? ব্যাডমিন্টনের দ্বিগুণ। ব্যাডমিন্টন যতজন খেলে হকি তার ডবল খেলে। আর টোটাল প্লেয়ার 800 জন ছিল, তো বেসবলের জায়গা কত আসবে গো? এটা 300, 500, 610, তাই তো? তাহলে 90 আসবে, 190 নাকি? এবার আর কি বলা আছে? কতটা পর্যন্ত পড়লাম? এতটা পর্যন্ত পড়লাম। হকি টাইম টু টাইম রিমেনিং, ঠিক আছে, এতখানি বন্ধ হয়ে গেছে। 30% ক্রিকেট প্লেয়ার আর ওমেন, যতজন ক্রিকেট খেলে তার 30% বলছে ওমেন, 30% মানে 60 জন ওমেন, আর তাহলে বাকি 140 জন ম্যান। আর কি আছে? হাফ ওমেন ক্রিকেটার ইকুয়াল টু ওমেন ক্রিকেটার, ওমেন ক্রিকেটারের অর্ধেক বলছে ব্যাডমিন্টন খেলে ওমেনে, ওমেন ক্রিকেটারের অর্ধেক, ওমেন ক্রিকেটারের অর্ধেক ব্যাডমিন্টন খেলে, ঠিক আছে। তো ওমেন ক্রিকেট প্লেয়ার যতজন ছিল তার অর্ধেক খেলে ব্যাডমিন্টন, তাহলে এখানে কত আসবে? 80 জন আসবে। আর আনসার আর কি, আর কি বলেছে? 10% প্লেয়ার অফ হকি আর ইকুয়াল টু ওমেন টেনিস প্লেয়ার, 10% প্লেয়ার অফ হকি, হকির 10% মানে 22 জন, 22 জন বলছে টেনিসের ওমেন, টেনিস কোথায়? টেনিসের ওমেন 22 জন, তাহলে ওপরে কত বসবে? 58, ঠিক আছে। আর কি আছে? হকি আর বেসবল বলছে ইকুয়াল ওমেন প্লেয়ার, তো ওমেন প্লেয়ার এখনো পর্যন্ত হয়ে রয়েছে কত? 90, 90 আর 22 কত? 112, 112 মানে 88, 88 মানে 44, 44 করে বসিয়ে দাও এখানে। আর উপরে কত বসবে? 6, কত আসছে এখান থেকে? 6 আসছে, 5, 7, 176, ঠিক তো? আর এখানে কতজন আসছে? 5, 4, 146 জন। হ্যাঁ, এবার কত? 11:20 চলে এসেছে তো, ঠিক আছে। তো স্যার হকি আর ব্যাডমিন্টন একটু বলবেন। হকি আর ব্যাডমিন্টনটা হারিয়ে ফেলে, ব্যাডমিন্টন না বেসবল, বেসবলটা, হকি আর বেসবল। এখানে বলেছে হকি আর বেসবলে নাকি ইকুয়াল ওমেন ছিল, যতজন ওমেন বেসবল খেলে ততজনই হকি খেলে। তো আমি এই যে 60, 22 আর 30 অ্যাড করার পর পেয়েছিলাম হচ্ছে কত? পেয়েছিলাম 112 জন পেয়েছিলাম,
তাহলে কতজন ওমেন এখনো পড়ে রয়েছে? 88 জন। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, কোথায় গেছে? তো হ্যাঁ স্যার, 44 44 করে বসিয়ে দিয়েছে। অপশন সি। অপশন সি, আচ্ছা। তারপর হ্যাঁ তাড়াতাড়ি করো দেখি। কে 25%? আচ্ছা 25%। তারপর স্যার E-124। ডি ক্রিকেট আর টেনিস। ঠিক আছে, তাহলে জিনিস বোঝা গেল যে একবার সলিউশন করে দেওয়ার পর আর চাপ না। বেসিক দেখো, আগেরটা একটু দেখান। আগেরটা একটু দেখাবো। স্যার এর আগেরটা একবার দেখাবেন। এর আগেরটা ঠিক আছে, হ্যাঁ স্যার, তুই এটা হয়ে গেছে এটা বলছিলে না স্যার হয়নি এটা। কেন? ওমেন ম্যাক্সিমাম আর ম্যান মিনিমাম কোথায় আছে দেখে নাও। ওমেন ম্যাক্সিমাম আছে কোন খেলায়? যে উল্টোটা লাগছে উল্টো লাগছে, তো আমাকে আবার সেই প্রথম পাতায় যেতে হবে। না, যে অ্যানসারটা করেছেন ওটা মানে উল্টো লাগছে। উল্টো লাগছে ও, তাহলে দেখি তাহলে। ওমেন ম্যাক্সিমাম ওম্যান ম্যাক্সিমাম ক্রিকেট ঠিকই আছে ওম্যান স্যার। ম্যাক্সিমাম সেটাই বলছি, দাঁড়াও তারপর দেখি কি আছে। ঠিক আছে, তো স্যার ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে আসে। অপশন বি হবে, অপশন বি হবে। বি বি 5টা কনসিকিউটিভ অড 29। নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে 33, তাহলে মিডিল নাম্বার 33। একদিকে 31 লিখবে, একদিকে কত লিখবে? 29 লিখবে। ডান দিকে যাওয়ার প্রয়োজন নেই, তাও লিখে দিচ্ছি 35। ঠিক আছে, আসছে করে দিলাম। টোটাল যত মার্কসের এক্সাম নিচে লিখবে, টোটাল কত মার্কসের এক্সাম, আর উপরে যত 85%। আচ্ছা উপরে যত পেয়েছে সেটা লিখবে, তার সাথে 100 গুণ করবে। হ্যাঁ, যেমন পার্সেন্টেজ আমরা হিসাব করি, ছোটবেলায় তো শিখেছি পার্সেন্টেজ হিসাব করা, নতুন করে শেখানোর কিছু নেই।
তাড়াতাড়ি করে। হ্যাঁ কোশ্চেন মিসিং ওয়ান আছে কিছু একটা, কোশ্চেনটা মিসিং হ্যাঁ হ্যাঁ আছে। এখানে কত কিছু ইয়ার? পড়তে পড়ে ফেল। টু সেভেন্টি আসছে। কি বলছে? একজন 222 পেয়েছে আর ফেল করে গেছে 8% মার্কসের জন্য, তাই তো? 222 পেয়ে আরো যদি 8% পেত তাহলে সে পাস করতো। আবার কেউ 204 পেয়েছে, আরো যদি 11% পেত তাহলে পাস করতো। পার্সেন্টেজ গুলোকে একদিকে নিয়ে আসবে, 3% ইকুয়াল টু চলে আসবে কত, মাইনাস করছো 18, তাহলে 100% মানে কত পেয়ে যাবে হচ্ছে। ও পাসিং মার্ক জানতে চেয়েছে, পাসিং মার্ক জানতে চেয়েছে। তুমি 100% মানে বের করো, 100% মানে বের করে তুমি দেখে নাও যে কত মার্কসের এক্সাম। 6 গুণ 600 মার্কের এক্সাম, 600 মার্কের মধ্যে 1% মানে কত, এখানে 8% মানে কত আসছে, 48। তাহলে কত পেলে পাস? 270 পেলে পাস। ও 270 পাসিং মার্কটা, পার্সেন্টেজ জানতে চাইনি, শুধু 270 এটা জানতে চাইছে, শুধু পাস মার্কটা জানতে চাইছে 270। ঠিক আছে, এটা প্রয়োজন ছিল না এটা। নেক্সট কত আসছে? 100 বলছে অপশন এ। নিউমারেটর ডিনোমিনেটর এখন কি করছে, নিউমারেটরের সাথে তুমি যোগ করে দিচ্ছ কত, 20% অফ নিউমারেটর মানে 20x, আর ডিনোমিনেটর থেকে বিয়োগ করে দিচ্ছ কত, 30y। তো বলছে এখন 120x বাই 70y ইকুয়ালস টু কত, 5/3। 0 0 কাটো, 5 × 35, এক্স আর ওয়াই এর অনুপাত কত, 35, আর নিচে কত, 36। এর থেকে ইজি হয় না? ঠিক আছে, তোমাকে তো এক্স আর ওয়াই এর অনুপাতই বার করতে দিয়েছে, মানে যেগুলো ধরেছিলাম 100x/100y এটা বার করতে দিয়েছিল। তো সেখান থেকে 100 কেটে গিয়ে আনসারটা ওই 35:36ই আসবে। অপশন ডি কেটে আসছে।
হাঁটা যায়। চলো দাঁড়া একটা মিনিট, হ্যাঁ লাভ নেই। এটা করবো, যেটা এখন দেখাচ্ছে দিয়ে ওইটা, টেন% হবে? 10% আসছে, টোটাল প্রোডাক্ট সোল্ড বাই সন্দীপ আর রাহুল। সন্দীপ আর রাহুল কোথায়? এই দুটো, মানে এই দুটোকে অ্যাড করতে হবে। আর কি কত পার্সেন্ট বেশি? অমিত আর সতীশের থেকে। অমিত আর সতীশ কোথায়? অমিত আর সতীশ, এই দুটোকে অ্যাড করতে, তারপর তার পার্সেন্টেজ বের করতে হবে। কি করে বার করবো? এখানে দেখো 66.23 দেওয়া আছে, ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি কত, 2/3, মানে এটা 2 ভাগ, এটা 1 ভাগ, ঠিক আছে। তাহলে এখানে 3 ভাগ চলে আসবে, 3 ভাগ মানে 720টা চলে আসবে, ঠিক তো নাকি? আর এটার সাথে অমিত নিতে হবে, অমিতের তো এখানে দুটো, অমিতের তো দেওয়া আছে, তো 720 আর 880 মিলে কত আসছে? 1600। তাহলে কোনটা, অমিত আর সতীশ মিলিয়ে হয়ে গেল 1600, অমিত প্লাস সতীশ 1600। এবার সন্দীপ প্লাস রাহুল, সন্দীপের টা বের করতে হবে 35, তাহলে এদিকে কত আসবে? 65। 65% মানে এটা 100% মানে কত? 5 দিয়ে 13 দিয়ে কাটবে, 13 দিয়ে 5, 13 দিয়ে কত আসছে? 3 তার 4 তার 52, কত আসছে? 52, 8। তাহলে ×100 হয়, ×100 হয় মানে 20, কত আসছে এখান থেকে? 48 মানে 96, 960টা। এটা কত লিখেছিলাম? 800 লিখেছিলাম না এখানে? 760। কোনটা উপরে যাবে? উপরে যাবে 160 নাকি, আর নিচে আসবে কত? 1600। ঠিক আছে, 10%। প্রত্যেকের বেরিয়েছে তো 10%।
মুস্তাফা। সিক্সটি পার্সেন্ট আসছে। কি বলেছে? 37.5%, যার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/8। মোর বলেছে মানে 11। কে বেশি? অমিতের এটা বেশি। অমিতের এ অমিতের 60% আছে। সতীশের এ, সতীশের এ কত দেওয়া আছে? সতীশের এটা দেওয়া আছে, তাহলে এটা মানে হচ্ছে 8 মানে এটা 11 মানে কত জানতে হবে, 30 গুণ করা আছে 330, তাহলে এদিকে আসবে কত? 550। আনসার এটা বলেছে যে অমিতের এ টাইপ, অমিতের এ টাইপ বলতে কোথায়? অমিতের এ টাইপ এটা কত পার্সেন্ট বেশি বিয়ের থেকে আছে, কত পার্সেন্ট মোর তার লেস কিছু বলা নেই, মানে উপরে শুধু 3, নিচে শুধু 5×100 আছে, 60% আছে। ঠিক আছে, ২৬০ আচ্ছা কি আছে, 62.5% মানে কত? 5/8। ঠিক আছে, তার মানে এটা 8-এর সাথে ইকুইভ্যালেন্ট, 28-64, 50-40 হয়ে যাবে, 400খানা চলে আসবে এখানে। আর এটাতে কতগুলো আসবে? এ টাইপ কি জানতে চেয়েছে এখানে? এ টাইপ কিছু দেওয়া নেই তো, দরকার নেই। আর কি বলেছে? টোটাল প্রোডাক্ট সোল্ড বাই আয়ুষ ইজ 87.5% মোর দ্যান দা অরুণ। অরুণ অরুণ কোথায় আছে? এটাই 87.5% মানে 7/8, আবার 8-এর সাথে গুণ, 28-64, 80, 8, 27-56, আয়ুষ এটা 56, এটা আসছে। হ্যাঁ ঠিক আছে, গ্যাপটা 260। যারা যারা এখনো পার্সেন্টেজ ভ্যালু থেকে ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ করনি, কিছু বললাম না,
340। 340 অপশন ইয়েরটা, বাকিদের হয়েছে 340। আচ্ছা কি বলছে, রেশিও অফ বি, বি টাইপ প্রোডাক্ট, সতীশের বি টাইপ প্রোডাক্ট প্রোডাক্ট আর রাহুলের বি টাইপ প্রোডাক্ট, রেশিও বলে যে 4:3। সতীশের বি টাইপ প্রোডাক্ট কত? সতীশের বি টাইপ প্রোডাক্ট হচ্ছে এটা দ্বিগুণ, এটা এক গুণ, এটা 480 হবে, তার মানে 4 মানে এটা 12 গুণ, 3 বারো 36। রাহুল কোথায় গেল? 360। তো এখানে কি বলছে, ফাইন দ্য অ্যাভারেজ এ টাইপ, আবার এ টাইপে ঢুকতে হবে, তার মানে এখানে কনফার্ম ঢুকতে হবে, মানে কি বলেছে 800 থেকে 360 বাদ দিলে কত হয়? 440, তাই তো? আর কি বলেছে, অরুণ আর রাহুলের এ টাইপের, অরুণ কোথায়? আচ্ছা অরুণ এখানে, তো অরুণ কোথায় আছে? বলো অরুণের এখানে কত আসবে গো? 240। আচ্ছা 240 আর 440 যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে, হ্যাঁ কত আনসার আসছে? 340। সরি 340। এই ডিআই গুলো কি শুধু ব্যাংকেই আছে? এসএসসি তেও আছে, তবে এরকম না, আরো ইজি। বিসিএস এর মেনে আসবে এরকম? স্যার 100%। 100% বি টাইপ প্রোডাক্ট সোল্ড বাই না না, জিরো জিরো স্যার, হ্যাঁ দুটোই ও 960। জিরো, আচ্ছা আচ্ছা দেখছি, আচ্ছা দুটোই 960 আছে। 25% বেশি কার থেকে? বি টাইপ প্রোডাক্ট সোল্ড বাই সন্দীপের, সন্দীপের বি টাইপ প্রোডাক্ট এটা, এই টাইপ আছে বি টাইপ এখানে, আর বি টাইপ প্রোডাক্ট 25% কার? আয়ুষের। আয়ুষ কোথায়? তা আয়ুষ এখানে। আচ্ছা তাহলে এই দুটোর অনুপাত আমরা জানি, 35%-এর ভ্যালু কত বেরিয়েছিল গো? এটা 336। 336, হ্যাঁ স্যার। তাহলে এটা কত আসবে? 25% বেশি বলেছে, 4 মানে এটা 5 মানে বার করতে হবে, তাই না? 420। 420 আসবে, আচ্ছা। আর আনসার এটা বার করতে বলেছে কি, দ্য প্রোডাক্ট সোল্ড বাই আয়ুষ ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান দ্য প্রোডাক্ট সোল্ড বাই সন্দীপ, এখানে আসবে কত? 960টা, আর সন্দীপেরও কত আসবে? সন্দীপের হচ্ছে 960টা, এটা বলছে তাই তো? কত পার্সেন্ট মোর? 100% সমান, যেহেতু লাস্ট ইয়ার আজকে।
স্যার 1000 1000 আসছে। কি বলছে, দ্য কস্ট প্রাইস অফ ডি ইজ 10% মোর দ্যান দ্য কস্ট প্রাইস অফ এ। এর কস্ট প্রাইস জানি, তাহলে কস্ট প্রাইস ডি কত হবে? 550 টাকা, তাই তো? আর ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ ডি। আচ্ছা, মার্ক প্রাইস অফ ডি বার করার জন্য তোমাকে কি করতে হবে? আগে সেলিং প্রাইসটা বার করতে হবে। 10% প্রফিট যেহেতু বলেছে, 55 টাকা প্রফিট, তো 55 টাকা এর সাথে অ্যাড করে দেবে, 605 টাকা হয়ে যাচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, তো মার্ক প্রাইস এমন হবে যেখান থেকে 45% ডিসকাউন্ট পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে 55% এর ইকুইভ্যালেন্ট। তাহলে 100% মানে কত, কত গুণ করা আছে এটা? 11 গুণ করা আছে, তাহলে 1100 এটা হয়ে যাবে, 1100 হয়ে যাবে। ঠিক আছে, কেউ কেউ আছে বুঝতে পারোনি বলে আমি আবার বলছি। 55 টাকা বল, 55। দেখো, মার্ক প্রাইস থেকে, এমআরপি থেকে ডিসকাউন্ট দেওয়ার পর কি প্রাইস পাওয়া যায় বলো তো? সেলিং প্রাইস পাওয়া যায়, ঠিক তো? আর সেলিং প্রাইসটা আমি বের করে নিয়েছি কত, 605। তাহলে মার্ক প্রাইস কত হবে? এখানে ডিসকাউন্টটা 45% আছে, বলো কি করে বার করবে, বলো কিভাবে বার করবে? এটাকে মনে মনে 100 ধরবে, এটাকে মনে মনে তুমি 55 ধরবে, তারপর বলে 55 মানে এটা 100 মানে কত, বলবে না তুমি? ঠিক আছে, বুঝতে পেরেছি। তিনের ভ্যালু 800 টাকা হয়ে যাবে, তার মানে মার্ক প্রাইস এমআরপি হয়ে যাবে কটাকা, 800 টাকা। নেক্সট হচ্ছে কস্ট প্রাইস অফ বি। বি এর কস্ট প্রাইস বার করতে গেলে শুধুমাত্র এই দুটো ডেটা কাজে লাগবে, সেলিং প্রাইস দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে। এটা তাহলে 5-এর ভ্যালু 4-এর ভ্যালু বের করতে হবে। 15 গুণ, 15 গুণ মানে 600, দুটোর অ্যাভারেজ। কার কোন দুটোর অ্যাভারেজ? দুটোর অ্যাভারেজ কত? দুটোর মিডল ভ্যালু 700। তো এটা বলছে কত পার্সেন্ট বেশি কার থেকে? কস্ট প্রাইস অফ সি। কস্ট প্রাইস অফ সি এর থেকে কত বেশি? 300 বেশি, কার সাপেক্ষে? 400 সাপেক্ষে। ঠিক আছে,
তো দেওয়াই আছে, এমআরপি অফ সি, সি এর এমআরপি বার করতে বলেছে, তাহলে এটা আবার কার ভ্যালু, চারের ভ্যালু এটা তিন দেওয়া আছে, 15 45, 15 4 15 60 600 রেশিও বার করতে বলেছে এ আর সি, 5:6। স্যার 50% 50% আছে সেলিং প্রাইস, তাহলে চলো 50% দেখি, সেলিং প্রাইস অফ আর্টিকেল সি ইজ হোয়াট পার্সেন্টেজ 50% অফ মার্ক প্রাইস অফ বি। প্রথমে সেলিং সি, সেলিং সি কোথায় দেওয়া আছে 450, ইজ হোয়াট পার্সেন্টেজ অফ এমআরপি, বি এর এমআরপি কত, বি এর এমআরপি 900, 900 আসছে, এটা কার ভ্যালু, কার ভ্যালু বের করতে হবে, এটা 6 এর ভ্যালু, এটা দেওয়া আছে 5 এর ভ্যালু, তাই তো নাকি, 15 গুণ 15 990, 50% হাফ আছে, ঠিক আছে, আবারও বলছি, হ্যাঁ ফ্র্যাকশন ভ্যালু বুঝতে পারো, লাস্ট কোর্স সিক্স 05, 605 আছে, অপশন এটা আছে, বলছে কি ডিফারেন্স, কার ডিফারেন্স, কতটা প্রফিট আর্ন করেছি আর কতটা ডিসকাউন্ট দিয়েছি তার ডিফারেন্স, ঠিক আছে, কতটা প্রফিট আর্ন করেছি আর কতটা ডিসকাউন্ট দিয়েছি তার ডিফারেন্স দেওয়া আছে কি 440 টাকা। তো এক কাজ করতে পারো, তুমি তুমি 10% এর ফ্র্যাকশন ভ্যালু থেকে দেখো, প্রফিট পার্সেন্টেজ 10% দেওয়া আছে, তুমি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস চট চট করে লিখে নিতে পারো, কস্ট প্রাইস এখানে কত 10 টাকা আর সেলিং প্রাইস 11 টাকা, আবার এখান থেকে ডিসকাউন্ট পার্সেন্টেজ থেকে তুমি লিখতে পারো যে এমআরপিটা কত, এমআরপিটা কত 100 আর সেলিং প্রাইসটা 55, এটা ছোট করে নাও, 5 দিয়ে কেটে 11 আর 20, 11 আর 20, 20 টাকাটা কি, 20 টাকাটা হচ্ছে কি প্রাইস, মার্ক প্রাইস, আর 10 টাকাটা কি, 10 টাকাটা হচ্ছে কস্ট প্রাইস, আর 11 টাকাটা কি, 11 টাকাটা দুজনের সেলিং প্রাইস, তাহলে এই হচ্ছে রেশিও। এবার ডিসকাউন্ট এখানে দেখো ক টাকা প্রফিট করছি, 1 টাকা প্রফিট করছি, আর এখানে ক টাকা ডিসকাউন্ট দিচ্ছ, তুমি 9 টাকা ডিসকাউন্ট দিচ্ছ, তাদের যে ডিফারেন্সটা 8 টাকা, সেটা মানে বলে দিয়েছে 440। ফাইন্ড দা সেলিং প্রাইস অফ ডি, ডি এর সেলিং প্রাইস 11 মানে কত, কগুণ করা আছে 5 আষ্টে 40, 5 আষ্টে 40 ইন্টু 11, 8 টাকা। কোনো ডাউট নেই, আর একবার 10% প্রফিট মানে তুমি কস্ট প্রাইস সেলিং প্রাইস লিখে নিলে 10 11, 45% ডিসকাউন্ট মানে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস লিখতে পারি কিভাবে, ওই যে 100 আর 55 লিখেছিলাম ছোট করে, সেলিং প্রাইসটাকে 11 করে দিলাম আর এমআরপিটা 20 হয়ে গেল, তো সেলিং প্রাইসের নিচে সেলিং প্রাইস লিখে দিলাম, মার্ক প্রাইস 20 টাকা হয়ে গেল। প্রশ্নে বলেছে কি যে ডিফারেন্স নাও, কার ডিফারেন্স, কতটা প্রফিট করেছি, কতটা প্রফিট করেছি দেখো, 1 টাকা প্রফিট করেছি দেখাচ্ছে, আর কতটা ডিসকাউন্ট দিয়েছি দেখো, 9 টাকা ডিসকাউন্ট দিয়েছি দেখাচ্ছে, তাদের ডিফারেন্স, তাদের ডিফারেন্স 8 টাকা, সেটা মানে বলে দিয়েছে 440 সেলিং প্রাইস অফ, সেলিং প্রাইস আমি
আজকে এতটাই থাক, ক্লাস বোঝা গেছে, কোনো প্রবলেম নেই, কারো ডাউট এই তো? চলো স্যার, আগে একটা স্যার প্রশ্ন ছিল। কি বলো তো, হ্যালো বলো, শুনতে হ্যালো শুনতে পাচ্ছ? স্যার আপনি প্রশ্ন দেখাচ্ছিলেন, তার মধ্যে একটা প্রশ্ন চলে গেলো, অনেকগুলো পার্সেন্টেজ ছিল, একটু বের করবে? না আপনি করার নেই নি, চলে গেল, সেটা ছিল। এটা না আগেরটা মনে হয়। এটা হম হম ওইটা ওইটা আরে ওটা পাঠিয়ে দিবেন, এই যতগুলো কোশ্চেন আছে পাঠিয়ে। করো করো এখন করো। ৩০০ ঠিক আছে, আর বলো আর কি ডাউট আছে? যেটা পুরোটা পাঠিয়ে দিবেন তো। অবশ্যই ঠিক আছে। রাখছি তাহলে আমি।